বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি আশা কর্মীদের। গোটা রাজ্যের পাশাপাশি গাইঘাটা, হাবড়া, আকাইপুর এলাকাতেও বিক্ষোভ দেখান তারা। আবারও আন্দোলনের স্বরূপ আশাকর্মীরা। আশাকর্মীদের দাবি, তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন। আশাকর্মীরা তাদের যথাসাধ্য দিয়ে কাজ করছে, সরকার তাদের হিতার্থে কিছুই করছে না, এমনকি তাদের হকের মাসিক বেতন ইনসেনসিটিভও ঠিক করে দিচ্ছে না। এমন অভিযোগ তুলে এদিন গোটা রাজ্য জুড়ে কর্মসূচি গ্রহণ করা হয় আশাকর্মীদের পক্ষ থেকে। একইভাবে গাইঘাটার চাঁদপাড়া হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আশাকর্মীরা। গাইঘাটা আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে 330 জন আশাকর্মী আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন। আশাকর্মীরা জানাচ্ছেন, যতক্ষণ না সরকার তাদের দাবি পূরণ করছে ততক্ষণ তারা কাজে যোগ দেবেন না। আশাকর্মীরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন, তারা মাত্র 4,500 টাকা বেতন পান। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তাদেরকে যে কোনো জায়গায় প্রশাসনের পক্ষ থেকে ডিউটি দেওয়া হয়, কিন্তু তাদের উপযুক্ত বেতন দেওয়া হয় না, এমনকি তাদের ন্যায্য ইনসেনসিটিভ টুকুও দেওয়া হয় না। কর্মীদের এও অভিযোগ, সম্প্রতি পেশ হওয়া বাজেটে আশাকর্মীদের হিতার্থে সরকার কিছুই করেনি। আশাকর্মীদের ক্ষোভ, প্রশাসনের যাবতীয় কাজে তারা কাঁধে কাঁধ মিলিয়ে যথাসাধ্যভাবে করছে, তবুও তাদের সুবিধার্থে সরকার কিছুই করছে না। তাই আজ থেকে আশাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করল। আমাদের 15,000 টাকা বেতন করতে হবে, এবং আমাদের সবথেকে কষ্টের বিষয়, দুটো বাজেট পাশ হলো, আমরা খুব আশায় ছিলাম। আমরা অনেক আমাদের স্বাস্থ্য ভবনে, এমনকি আমরা দিল্লিতেও গেছি, আমাদের দুটো বাজেটে কোনো বাইশেই আমাদের কিছু রাখেনি। আমরা সেখান থেকে আশাহত হয়ে গেছি, কারণ আমরা খুব আশায় ছিলাম যে আমাদের কিছু করবে অন্তত। দ্বিতীয়ত, আমাদের যে ইনসেপটিভ দেওয়া হয়, ইনসেপটিভের টাকাটা আমাদের এখন কেটে কেটে, মানে কখন কোনটা দেয় কোনো ঠিক নেই, একসঙ্গে ইনসেপটিভ টাকা দেয় না, ভাগে ভাগে দেওয়া হয়। এই ভাগে ভাগে দেওয়ার কারণে আমরা বুঝতে পারি না যে আমাদের কি দেওয়া হলো, কখনো 200 টাকা, কখনো 500 টাকা, কখনো 25 টাকা, এটা দিয়ে আমরা বুঝতেই পারি না যে আমাদের প্যাকেজে কি আছে। এই এই ইনসেপটিভ ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে, 15,000 টাকা মাসিক বেতন করতে হবে, এবং আমাদের খেলা মেলা পরীক্ষার হলে সে জায়গায় যত জায়গায় আছে মাঠে ঘাটে, আমাদের যখন ইচ্ছা ওদের হঠাৎ করে রাত্রে হলো ডেকে নিল, আজকেই যেতে হবে। আমাদের সন্তানরা যদি অসুস্থ থাকে আমরা তার পরিষেবা দিতে পারি না, নিজে অসুস্থ থাকলেও আমরা তার পরিষেবা দিতে পারি না, তাদের কাছে আমাকে তুলে দিতেই হবে, যে করে পারো না পারো, এটা আমাদের কই না। একটা বুধবারে যদি আমরা কোনো আশা অসুস্থ থাকি, তাহলে আমাদের সেখান থেকে ইনস্টিটিউটের ব্যাগাজ থেকে বুধবার কাটা হয়। আশাকর্মীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবে আশাকর্মীরা। গাইঘাটা চাঁদপাড়ার পাশাপাশি এদিন গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর এলাকাতেও পথে নামেন আশাকর্মীরা। বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। কাজ করি, আমাদের দিয়ে যত কাজ করিয়ে নেওয়া হয়, আমরা সঠিক সময় সঠিক মতো পারিশ্রমিক আমরা পাই না। আমরা শুধু 4,500 টাকা আমরা ভাতা পাই, আর আমাদের ইনসেনটিভের যে টাকাগুলো 4-5 মাস ধরে বন্ধ, সে টাকা আমরা আজও পাইনি। আর যখন দেওয়া হয় সেটা অর্ধেক অর্ধেক করে কেটে 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 দেওয়া হয়, যার ফলে আমাদের খুব সমস্যায় পড়তে হয়, আমাদের হিসাবও থাকে না। আর এক সবসময় বলা হয়, মানে খুব নিচু থেকে, রাস্তা থেকে, গ্রাসরুট থেকে আশারা উঠে এসেছে, আশারাই কাজ করে উঠে এসেছে, দ্যাট মিন্স ইন দ্য সেন্স যে ওরা কাজ করে, তাহলে আমরা কাজ করি, সবাই জানছে, সব কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের হয়ে বলার যে এদের টাকা এত কম, আমাদের কেউ নেই। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।